আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে। তো ভিউয়ার্স, আমরা আজকে ডাবের বিষয়ে কথা বলবো। ভিউয়ার্স, আপনারা জানেন যে লক্ষ্মীপুরের ডাব স্বাদে মানে সর্বদিকেই সেরা, এবং অন্যান্য জেলার ডাবের থেকে এই জেলার ডাবের আলাদা একটা সুনাম রয়েছে। তো ভিউয়ার্স, সমাজে যারা বেকার রয়েছেন, আপনারা যদি চান যে আপনাদের এই বেকারত্ব দূর করতে আমি ডাবের ব্যবসা করবো, অবশ্যই করতে পারবেন। এবং কেউ যদি চান যে ভাই আমি চাকরি করি বা চাকরির পাশাপাশি আমি অন্য কিছু করতে চাই, ডাবের বিজনেস করতে চাই, তাহলে সেটাও পারবেন। আপনি যদি আপনার সততা নিষ্ঠা দিয়ে যদি যে কোনো ছোটো ব্যবসা হোক, যদি আপনি সততার সাথে সেটা যদি করেন, অবশ্যই সেই ব্যবসাটা আপনাকে অনেক বড় হবে ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এরই সাথে সাথে আমি বলবো, আমরা ইতিমধ্যে জানি যে পুরো বাংলাদেশে ইয়ের কারণে, আপনার হচ্ছে যে ডেঙ্গুর কারণে বা বন্যাতে অনেক পানি উঠেছে, অনেক সমস্যার কারণে কিন্তু আমরা ডাবের অনেক চাহিদা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আরেকটা বিষয় হচ্ছে যে যাদের ডেঙ্গু জ্বর, আমরা শুনেছি যাদের ডেঙ্গু জ্বর হয়েছে, ডক্টরস কিন্তু তাদেরকে একাধিক ডাব খাওয়ার জন্য কিন্তু সাজেশন করতেছে। তো সব মিলে আমি বলবো যে বর্তমান যে প্রেক্ষাপট সময়টা, এই সময় যদি আপনি ডাবের ব্যবসা করেন, এটা কিন্তু একদম খারাপ হবে না। ভিউয়ার্স, আমি আর একটা কথা বলি যে আমি দেখেছি যে বিদেশ যাওয়ার জন্য অনেকে কিন্তু 10 লক্ষ টাকা কিন্তু নষ্ট করে। এমন একটা সময় হয়ে যায়, অনেক সময় দেখা গেছে বিদেশ যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে কিন্তু ব্যাগ বাংলাদেশে চলে আসে, বা দালালের খপ্পরে পড়ে কিন্তু 10 লক্ষ 20 লক্ষ টাকা শেষ হয়ে যাচ্ছে। সেখানে আমি বলবো, আপনি যদি আপনার কাছে ক্যাশ থাকে, আপনি 20,000 টাকা দিয়ে বা 10,000 টাকা দিয়ে কিন্তু দাবার ব্যবসা স্টার্ট করতে পারেন। দাবার ব্যবসা স্টার্ট করলে অন্তত একটা জিনিস হবে না, সেটা হচ্ছে লস হবে না আপনার। আপনি যদি নিজেই ডাব বিক্রি যদি করেন, অন্তত আপনার আশা করি আপনার কখনো লস হবে না, লস হওয়ার সম্ভাবনা একদম নেই। তো ভিউয়ার্স, আমি বলবো যে দেশের বোঝা না থেকে, সমাজের বোঝা না থেকে, আপনি নিজের উদ্যোগে কিছু একটা করতে চান, তাহলে করেন, ইনশাল্লাহ সেটা অনেক ভালো হবে। আমি বরাবরই বলি যে ব্যবসা হচ্ছে একটা পবিত্র জিনিস, এটা আমাদের নবী রাসূলরাও করেছেন। ব্যবসাটা একটা হালাল জিনিস, ব্যবসার 10 টাকা অনেক সম্মানের, ব্যবসার 100 টাকা অনেক সম্মানের। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই যে ডাবগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আজকে অর্ডার হয়ে গেছে অলরেডি, এগুলো গাড়ি লোড হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে গাড়ি কিন্তু চলে যাবে। আপনার এই গাড়িটা যাচ্ছে আপনার সীতাকুণ্ড যাবে গাড়িটা, সীতাকুণ্ড থেকে আর আসছে অর্ডারটা। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ডাবের ব্যবসা করবেন এবং অন্যকে ব্যবসা করার জন্য উৎসাহিত করবেন। ভিউয়ার্স, আর একটা কথা হচ্ছে, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা উৎসাহ অনুপ্রেরণা পেলে আমরা আবার সামনের দিকে ভিডিও করার জন্য চেষ্টা করব। তো ভিউয়ার্স, কথা কিন্তু একটাই যে বেকার না থেকে সময়কে নষ্ট না করে আপনি আপনার সময়টাকে কাজে লাগান।